হঠাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও 20,000 টাকা, আমজনতা নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলে পুলিশের দ্বারস্থ শামশেরগঞ্জের শিক্ষক। নিজের অ্যাকাউন্ট থেকে অজান্তেই দুই ধাপে উধাও 20,000 টাকা। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধায়ের ঘটনায় পুলিশ এবং সাইবার ক্রাইম দপ্তরের দ্বারস্থ হলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এক শিক্ষক তন্ময় দাস। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে শামশেরগঞ্জের জালাদিপুর গ্রামের বাসিন্দা পেশায় হাই স্কুলের শিক্ষক তন্ময় দাস রঘুনাথগঞ্জের সাইদাপুর কালীতলা এল এ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সম্প্রতি শামশেরগঞ্জের বাসুদেবপুরে একটি কম্পিউটার দোকানে আধার কার্ড অথেন্টিকেশন দিয়ে সিম কার্ড পোর্ট করে। ওই শিক্ষকের অভিযোগ, ঠিক তার 10 দিনের মাথায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রঘুনাথগঞ্জ শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে দুদিনে দুধাপে 10,000 টাকা করে মোট 20,000 টাকা উধাও হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই ব্যাংকের সহযোগিতা নিয়ে আধার অথেন্টিকেশন ব্লক করেন শিক্ষক তন্ময় দাস। রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি সাইবার ক্রাইম দপ্তরের কাছে অভিযোগ জানিয়ে এর সুরাহার দাবি জানিয়েছেন তিনি। একজন শিক্ষকের অ্যাকাউন্ট থেকে এভাবে আধার দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ওই শিক্ষক। সাগর আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। গত 29 মে আমি প্রথম সন্ধ্যে 6:30 নাগাদ আমার মোবাইলে SMS আছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট SBI থেকে উইথড্রল হয়, আধার বেসড ট্রানজাকশন হয়, এবং তখনই আমি লগ ইন করে দেখি যে না, তার গত পরশুও একটি 10,000 টাকার উইথড্রল ওই একই সেম প্রসিডিওর অর্থাৎ আধার বেসড ট্রানজাকশন ইউজিং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উইথড্রল হয়, কিন্তু আমি কোনো দুটোই ট্রানজাকশন আমি নিজে করিনি ফিজিক্যালি কোথাও গিয়ে। এবং এটা উল্লেখ্য যে আমি 18 তারিখ আমার মোবাইলের সিম পোর্টেবিলিটির জন্য মোবাইলে কিন্তু আমার বায়োমেট্রিকটা শেয়ার করেছিলাম 18 মে, কিন্তু ট্রানজাকশন হয়েছে 28 এবং 29 মে। তার ফলে আমি এটা সমস্ত কিছু লক করি। লক করার পরে ICকে কমপ্লেন করি রঘুনাথগঞ্জ, এবং তারপরে সাইবার ক্রাইমে জানাই, এবং আমার যে হোম ব্রাঞ্চ SBI জঙ্গিপুর টাউন সেখানে গিয়েও আমার রিটেন কমপ্লেন জানিয়ে আসি। এবং আমি যে সরকারি ভারত সরকারের যে ওয়েবসাইট আছে এই সংক্রান্ত যে আধার বেসড ট্রানজাকশন, সেখানেও আজকে আমি একটি মেল রিকোয়েস্ট করি, তাদেরকে কমপ্লেন জানাই সেখান থেকে। এবং আমি গতকাল আমার আধারের যে অথেন্টিকেশন অর্থাৎ কোথায় কোথায় আমার আধার ব্যবহার করা হয়েছে তারও হিস্ট্রি বের করলাম। তাতে দেখলাম 18 তারিখের পরে 22 মে দুবার, তারপরে 28 তারিখ সম্ভবত দুবার, হিস্ট্রিটা আমার কাছে আছে মনে নেই, তো দুবার ব্যবহার করা হয়েছে। এবং 29 তারিখ সাকসেসফুলি টাকা উইথড্রল হয়েছে, 28 তারিখ হয়েছে, 29 তারিখ হয়েছে, এবং 30 তারিখ আমি কমপ্লেন করি, 30 তারিখও উনি টাকা। এটা